মনকে শান্ত রাখতে যোগব্যায়াম এক কার্যকর দাওয়াই। যোগের মাধ্যমে দৈহিক, মানসিক ও স্পিরিচুয়ালি উন্নতি ও চর্চা সম্ভব, যা কিনা অন্য খেলাধুলা এবং ব্যায়াম করতে পারে না। আর তাই তো শিশু কিশোররা যোগ চর্চার মাধ্যমে দেহ ও মনের জোর আনতে পারে। যারা টিনেজ তারা এখন ডিভাইস নিয়ে অসম্ভবভাবে মানে অ্যাডিক্টেড হয়ে গেছে, যে সারাক্ষণই ওদের হাতে ল্যাপটপ অথবা মোবাইল যে কোনো ইয়ে নিয়ে ব্যস্ত, ওদেরকে ওখান থেকে সরানো যায় না। এইসব বাচ্চারা যদি একটু আপনার সকালবেলা উঠে একটু দৌড়ায় কিংবা সাইক্লিং করে কিংবা যোগা করে হালকা পাতলা, কারণ ওরা এই জিনিসটার মর্ম বুঝে নেয় এখনও, যে যোগা কী, রানিং কী। ওদের একটু যোগা করা দরকার, তারপরে সকালবেলা উঠে একটু সাইক্লিং করা। এখন টিনেজ বাচ্চারা কিছু জিনিস করবে, যেটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, সান স্যালুটেশন, সূর্য নমস্কার। এটার মধ্যে 12টা পশ্চাদ আছে, যেটা একসাথেই করা যায়, তো খুব সুন্দর পশ্চাদটা। এটার মধ্যে 12টা পশ্চাদ থাকে। আরও আছে যেমন হ্যান্ড স্ট্রেচিং, তারপরে সাইড বেন্ডিং, এগুলো করতে পারে, অ্যান্ড ক্রাঞ্চ, যেটা বাচ্চারা পছন্দ করবে, এটা অন্য একটা সাইক্লিংয়ের মতন। সাইক্লিং করাটা সকালবেলা উঠে, এটা কিন্তু একটা খুব একটা মজারও জিনিস। টিনেজ বাচ্চারা যাতে একটু সাইক্লিং করে, একদিন সাইক্লিং, আবার দুই দিন একটু রানিং, আবার দুই দিন একটু যোগা, এটা কিন্তু ওদের একটু আনন্দ দেওয়ার জন্য আমার মনে হয় একটা টিম তৈরি করা দরকার, যে এই বয়সের বাচ্চারা, টিনেজগুলা যদি আমাদের সাথে কাজ করে আমার মনে হয় তারা ডিভাইস থেকে দূরে সরে যাবে। সুইমিং, সুইমিং অলসো ভেরি ইম্পর্টেন্ট, হোল বডি ওয়ার্কআউট হয় সুইমিংটা। আমার মনে হয় যে টিনেজরা যদি সুইমিংটা এনজয় করতে পারে, যদি ওরা যোগা না চায়, বিকজ যোগা ইজ ভেরি স্লো, কিন্তু ওরা পছন্দ করবে সাইক্লিংটা এবং সুইমিংটা। আমি চাই যে যত টিনেজ বাচ্চারা আছে ওরা ডিভাইস যখন পড়াশোনা করবে তখন ওইটা নিয়ে থাকবে, কিন্তু বাকি সময় একটু জানি একটু সাইক্লিং, একটু যোগা অথবা একটু সুইমিং, এই জিনিসগুলো করে।